আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই মজার একটা টপিকস নিয়ে ক্লাস নেব, ব্যঞ্জনচিত্র। খুবই সহজ আলোচনা, তেমন কিছু লেখালেখি করা লাগবে না। প্রথমে যারা আজকে আমার ক্লাসে জয়েন করছেন, সবসময় বলি কি, আপনার কথা যদি আমার স্পষ্ট শোনেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখেন, তাহলে আপনি কমেন্টস করুন অল ক্লিয়ার। আজকে একটু ব্যতিক্রমী শুরু করি। প্রথমে হচ্ছে যে যেখান থেকে আজকের ক্লাসটা দেখতেছেন, প্রথমে কমেন্টস করবেন। আপনি যদি ময়মনসিংহ থেকে দেখেন, লিখবেন ময়মনসিংহ ওকে, বরিশাল দিয়ে লিখলে লিখবে বরিশাল ওকে, যদি হচ্ছে আপনার মাদারীপুর দিয়ে দেখেন, লিখবেন মাদারীপুর ওকে। প্রত্যেকে যে যেখান থেকে আজকের ক্লাসটা দেখতেছেন, এটা কমেন্টসে উল্লেখ করে ওকে কথাটা লেখেন। তাহলে দেখি বাংলাদেশের কে কোথা থেকে আজকে ক্লাসটা আমরা জয়েন করলাম। খুবই মজার ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে একটু দেখি কে কোথা থেকে বলতেছেন। ময়মনসিংহ, বরিশাল, রাঙামাটি। রাঙামাটি থেকে কে? দিনাজপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাঙামাটি, শরীয়তপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, কুষ্টিয়া, জয়পুরহাট, বগুড়া, ঝালকাঠি, নেত্রকোনা। দেখি বাংলাদেশের 64 জেলা হয় কি না। ঢাকা তো হ্যাঁ অলরেডি আমরা পাইছি, ঢাকা পাইছি, নারায়ণগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে কক্সবাজার, কুষ্টিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, মেহেরপুর। ক্লিয়ার? ক্লিয়ার। আপনি কোথা থেকে বলতেছেন? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বাংলাদেশের অনেক জেলায় মোটামুটি কভার হয়ে গেছে। তাহলে আর কথা বাড়াবো না, আমি ক্লাসটা শুরু করব। তার আগে একটা অনুরোধ করব, প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করে দেন, আর হচ্ছে আপনার পরিচিতদের একটু মেনশন করেন। ব্যঞ্জনচিত্র ক্লাস নিয়ে আমি সময় এবং কাজের ক্লাস কবে নেবো আজকে ইনশাল্লাহ ঘোষণা করব। দেখি আমার মনটা অনেক বেশি ভালো করে দিতে পারেন কিনা, যদি ক্লাসটা অনেক বেশি শেয়ার করেন, অনেক বেশি মেনশন করেন, অনেক বেশি পার্টিসিপেট করবে। এবং আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ব্যঞ্জনচিত্রর ক্লাস শেষে প্রত্যেকে কমেন্টস করবেন, ব্যঞ্জনচিত্র এত সোজা ছিল, এই কমেন্টসটা প্রত্যেকে করবেন। এটা আমি দায়িত্ব নিলাম এবং চ্যালেঞ্জ দিলাম, প্রত্যেকে কমেন্টস করবেন যে ব্যঞ্জনচিত্র এত সহজ ছিল। ওকে, তাহলে কথা না বাড়াই, সবাই মেনশন করেন, শেয়ার করেন, আমি ক্লাস শুরু করি। টাইপ ওয়ান, এক নম্বর ম্যাথটা হচ্ছে আমার জন্য সবচেয়ে সুপার ইম্পর্টেন্ট। আমি যদি এক নম্বর ম্যাথটা বুঝি, তাহলে আমি ব্যঞ্জনচিত্রের মোটামুটি সব ম্যাথই কম বেশি পারবো। তাহলে আমার জন্য চ্যালেঞ্জ কি, অবশ্যই এক নম্বর ম্যাথটা বোঝা। আচ্ছা, টাইপ ওয়ানের প্রথমে আসেন এক্সাম্পল ওয়ান, আমি পুরো এক্সাম্পলটা প্রথমে লিখতেছি। সবাই ভাইয়া প্রথম কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, আমি অনেক সময় নিয়ে বোঝাবো। প্রথম কোশ্চেন বুঝতে পারলে ব্যঞ্জনচিত্র আপনি অনেক কিছু বুঝে ফেলছেন, এবং টোটাল ক্লাসে কোনো লেখালেখি হবে না, শুধু ছবি আঁকা হবে। আচ্ছা, প্রথমে আসেন বিষয় কটা, গণিত আর বাংলা। তার মানে আমাদের প্রিলিমিনারিতে সাধারণত দুইটা বিষয়ের কোশ্চেনই দেয়, তাহলে দুইটা বিষয় দিলে গোল্লা হবে কটা? দুইটা দিলাম, গোল্লা। আচ্ছা, প্রথম বিষয়ের নাম হচ্ছে গণিত, তার মানে কি ম্যাথ। আচ্ছা, দ্বিতীয় বিষয়ের নাম কি? বাংলা, বাংলা হচ্ছে বি। তাহলে বিষয়টা দেখেন ভাই, গণিত আর বাংলা দুইটা বিষয় দেওয়া আছে প্রিলিমিনারিতে, এমসিকিউতে সাধারণত দুইটা বিষয় আসে। তাহলে দুই বিষয় হলে গোল্লা দুইটা, তিন বিষয় হলে গোল্লা তিনটা। আচ্ছা, দুইটা গোল্লা দিলেন, ক্লিয়ার। যখনই ব্যঞ্জনচিত্রের কোনো ম্যাথ আসবে, আমি আবারও রিপিট করতেছি, যখনই ব্যঞ্জনচিত্রের কোনো ম্যাথ আসবে, আপনি প্রথমে
কোশ্চেনের শেষ ডাটা দিয়ে পড়া শুরু করবেন, মানে কোশ্চেনের লাস্টে কি দেয়া আছে, লাস্টে দেয়া আছে কি 60% উভয় বিষয়ে পাস করছে, 60% উভয় বিষয়ে পাস করছে, এটাই কি কোশ্চেনের শেষ ডাটা না? তার মানে আমরা শুরু করব কোথা দিয়া, প্রশ্নের শেষ থেকে। সারা জীবন ম্যাথ করছি কি প্রশ্নের শুরু দিয়া, ব্যঞ্জনচিত্র করব সব ম্যাথ উল্টা, প্রশ্নের শেষ থেকে শুরু করব। মনোযোগ সহকারে শুনেন, এক নম্বর কোশ্চেন অনেক সময় নিয়ে পড়াবো, এক বলতে সব বুঝছেন। তাহলে প্রশ্ন শুরু করব কোথা দিয়ে, উত্তর করা শেষ থেকে, শেষে কি বলছে, উভয় বিষয়ে পাস করছে 60, খুব ভালো কথা, বিষয়টা বোঝেন। এই পুরাটা হচ্ছে ম্যাথের, এই পুরা দেশ ম্যাথে, ম্যাথের দেশ, এই পুরা দেশ বাংলার দেশ, এটা পুরা ম্যাথের, এটা পুরা বাংলার। আচ্ছা এখন আসেন এই যে অংশটুকু, এটা কি ম্যাথেরও অংশ বাংলারও অংশ, এই যে এই অংশটুকু যে মার্কিং করলাম, এটা কি ম্যাথের মধ্যেও পড়ছে বাংলার মধ্যেও পড়ছে, তার মানে কি এটা ম্যাথ আর বাংলা দুয়োটাই, তাহলে এটার নাম কি এম ইন্টারসেকশন বি, মানে উভয়। এগুলো বোঝানোর জন্য লিখতেছি, বোঝা গেছে? আচ্ছা তাহলে আপনারা প্রথমে বলছে কি উভয় বিষয়ে পাস করছে 60%, পার্সেন্ট দেওয়া আছে না, জন দেওয়া আছে, এগুলো কিচ্ছু দেখবেন না, শুধু ম্যাথমেটিক্যাল ডিজিটটা দেখেন 60, তার মানে কি উভয় বিষয় হচ্ছে 60। তাহলে এতটুক গড়ে কতজন থাকবে, এতটুক গড়ে থাকবে বলছে 60 জন, খুব ভালো কথা, এতটুক গড়ে কতজন থাকবে 60 জন, বুঝাইতে পারছি। এবার আসেন তার আগের ডাটা, মানে কোশ্চেন শেষ থেকে শুরুর দিকে যাবে, আগের ডাটা কি 70% বাংলায়, 70% বাংলায় পাস করছে। আচ্ছা ভাইয়া বাংলার ঘর কোনটা, এই পুরাটা হলো বাংলার ঘর, এই পুরা ঘরে থাকার কথা কয়জনের, 70 জনের, এই পুরা ঘরটাতে 70 জন থাকার ক্যাপাসিটি আছে, অলরেডি এখানে 60 জন উঠে গেছে, টোটাল থাকার কথা ছিল 70 জন, অলরেডি এখানে আছে 60 জন, তাহলে এখানে থাকবে কতজন, 10 জন না, বিষয়টা বোঝেন। এই পুরা জায়গায় থাকার কথা ছিল আমার 70 জনের, কতজন থাকবে 70 জন। আচ্ছা এই 70 জন এই ঘরে ঢুকে দেখলো এই জায়গায় অলরেডি 60 জন জায়গা দখল করে ফেলছে, তাহলে বাকি আর আছে কয়জন, 10 জন, বুঝাইতে পারছি। এই 10 কিভাবে পাইছে, এই 70 - 60 মানে 10, দ্যাট মিন্স কি এই পুরা ঘরে থাকার কথা ছিল 70 জনের, এই অঙ্ক বুঝলে মোটামুটি অঙ্ক সব শেষ, খুব মনোযোগ দিয়ে বোঝেন। পুরা ঘরে থাকার কথা ছিল 70 জনের, আছে 60 জন, তাহলে এই জায়গায় থাকবে কয়জন, 10 জন, বুঝাইতে পারছি। আচ্ছা এইবার আসেন তার আগের ডাটা, তার আগের ডাটা কি বলছে, 80% গণিতে পাস করছে কতজন, 80 জন। আচ্ছা এই পুরা ঘরে থাকার কথা কতজনের, 80 জনের, এই পুরা ঘরে 80 জনের, অলরেডি আছে কয়জন, 60 জন, তাহলে আর থাকতে পারবে কয়জন, 20 জন, বুঝাইতে পারছি। পুরা ঘরে থাকার কথা 80 জনের, অলরেডি আছে 60 জন, তাহলে থাকতে পারবে কয়জন, 80 - 60 মানে 20 জন, এই পর্যন্ত কি বুঝছেন, এইটা যদি বোঝেন মোটামুটি অঙ্ক শেষ সব। আচ্ছা এইবার আসেন ঘটনাটা কি ঘটছে, আমি যে এই ডাটাগুলো লিখলাম, একটা লিখছি 20, একটা লিখছি 60, একটা লিখছি 10, এগুলো কি, এতজন পাস উভয় বিষয়, এতজন বাংলায় পাস, এতজন ইংরেজিতে পাস, তার মানে এগুলো সব পাস না, এই জায়গায় যতগুলো ডাটা লিখছেন এগুলো সব কি পাস। আচ্ছা তাহলে 20 আর 60 যোগ করলে কত, 80, 80 আর 10 যোগ করলে কত, 90, তার মানে পাস করছে কত, 90, পার্সেন্টেজ কিচ্ছু দিবেন না, জনটন কিছু লিখবেন না, তাহলে এই পুরাটা হলো পাস, পাস কত, 20 আর 60 - 80, 80 আর 10 কত, 90, পাস কত, 90, ক্লিয়ার, চাইছে কি ফেল করছে কতজন। আচ্ছা আমরা যখনই কোনো একটা কিছু আলোচনা করি তখন বিষয়টা কি 100 জন নিয়ে আলোচনা করি না, তখন শতকরা 100, তাহলে আমার পাস করছে 90 জন, তাহলে ফেল করছে কতজন, মোট পরীক্ষার্থী কি অলওয়েজ 100%, সব কিছুরই চিন্তা হচ্ছে 100% দিয়ে, তাহলে 100 যদি পরীক্ষার্থী হয় পাস যদি করে 90 জন, তাহলে ফেল কতজন, 100 - 90, দ্যাট মিন্স হচ্ছে 10। এখন যেহেতু সবগুলোতে পার্সেন্টেজ দেওয়া আছে, অপশন হবে কি 10%, আমি কি বুঝাইতে পারছি, তার মানে এই জায়গায় কি পাস। ভাই আমি আরো অনেকগুলো অঙ্ক করাবো, সবাই বুঝে দেবেন, এগুলো হলো পাস, পাস কত, 20 আর 60 - 80, 80 আর 90, পাস কত, 90, পরীক্ষা চাইছে কি কতজন ফেল করছে, তাহলে 90 জন যদি পাস করে ফেল করছে কতজন, মোট পরীক্ষার্থী কত, 100 জন না, তাহলে ফেল করছে কত, 100 - 90, দ্যাট মিন্স 10 জন, আমি কি বুঝাইতে পারছি। যারা এক্সাম্পল 1 পুরাটা বুঝছেন তারা লিখবেন FD, মানে ফুল ডান, আর যারা এক্সাম্পল 1 মোটামুটি লিখছেন বুঝছেন তারা লিখবেন এক্সাম্পল 1 শুধু D, কারণ সবাই যদি ফুল ডান হয় পরের কোশ্চেনগুলো আরও দ্রুত অ্যান্সার করা যাবে, আমি অনেকগুলো ম্যাথ করাবো, কোনো সমস্যা থাকবে না। দেখো ফিডব্যাকের অবস্থা কি, যারা পুরা বুঝছেন তারা লেখেন এক্সাম্পল 1 FD মানে ফুল ডান, আর যারা মোটামুটি লিখ বুঝছেন তারা লেখেন এক্সাম্পল 1 D মানে ডান।
সোহাইবা আসতে, মামা ক্লাস নিচ্ছি। আজকে বেঞ্চে তো সবাই পানির মতো সোজা বানাই দেবো ইনশাল্লাহ, কারণ কালকে আমার এক স্টুডেন্ট স্ট্যাটাস দিছে যে রাত বের কাছে ম্যাথ করে পানির মতো লাগছে। হ্যাঁ, সে একটু ভাষার অতিরঞ্জন করছে, কিন্তু দুই চারজন খুব বাজে কমেন্টস করছেন, তাদেরকে উত্তর দিয়ে দেবো আজকে ক্লাসটা নিয়ে। ওকে, মোটামুটি সবাই ডান লিখছেন? আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আরও কিছু অঙ্ক করব আস্তে আস্তে। যারা মোটামুটি বুঝছেন তারা একটু ধৈর্য সহকারে থাকেন, সব এই খেলা। আচ্ছা, এক বুঝছি তাই না? এবার আসেন দুই। আমরা টাইপ ওয়ানেই আছি ভাইয়া। আচ্ছা, এবার আসেন দুই নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেনটা আমি পুরো লিখতেছি না, আমি শিট দিয়ে দেবো। আচ্ছা, কী বলছে? কোনো পরীক্ষায় 18% পরীক্ষার্থী, 18% পরীক্ষার্থী ইংরেজি, ইন্টারসেকশন, এই তো মানে উভয়। আচ্ছা, খুব ভালো কথা। আমি আপনাকে কি শিখে দিই ভাইয়া? যখনই ব্যঞ্চিত্রের কোনো ম্যাথ করবেন, শুরু করবেন কি দিয়া? শেষ দিয়া। কি বাইর করতে বললে কিচ্ছু করবেন না। শেষ ডাটা কি? 9% পরীক্ষার্থী উভয় বিষয় ফেল করছে। উভয় বিষয়ের গড় কতটুক? এতটুক উভয় বিষয়ের গড়। তাহলে এই জায়গায় ফেল করছে কতজন? 9 জন। তার মানে উভয় গড়ে বলবে কত? 9। বুঝাইতে পারছি? উভয় বিষয় ফেল করছে কত? 9। তাহলে এইটা হলো উভয়, 9 বসাইলাম, 9। ক্লিয়ার? তার আগে কি বলছে? 12% গণিতে ফেল করছে। আচ্ছা, গণিতের গড় কোনটা? এইটা। এই পুরাটাতে থাকবে কত? 12। অলরেডি আছে কজন? 9 জন। তাইলে আর থাকবে কজন? 3 জন। বিষয়টা বোঝেন? এই পুরা ম্যাথে 12 জন, পুরা ম্যাথ 12। এই ঘরে থাকতে পারবে 12 জন, এই ঘরে থাকতে পারবে 12 জন, অলরেডি আছে 9 জন, তাহলে থাকতে পারবে আর কয়জন? 12-9 মানে 3 জন। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি, এবার সে তার আগের ডাটা আসেন। তার আগের ডাটা কি বলছে? 18% ইংরেজিতে ফেল করছে। 18% ইংরেজি, তার মানে পুরা ঘরে কতজন? 18 জন থাকতে পারবে। এই পুরো ঘরে থাকতে পারবে কতজন? 18 জন। অলরেডি আছে কজন? 9 জন। তাহলে বাকি আর থাকতে পারবে কত? 9। বুঝাইতে পারছি? তিনটার যোগ করেন, 9, 9, 18, 3, 21। আচ্ছা, আপনি যে 21 বাইর করছেন, এ কি? উভয় বিষয় ফেল, গণিতে ফেল, ইংরেজিতে ফেল। বেশ, দরজা একটু দিয়ে দেন, এইটাও ফেল। আমি 3 নম্বর অঙ্ক দিয়ে আরো ক্লিয়ার সব বুঝিয়ে দিতেছি। এইটাও ফেল, এইটাও ফেল। তার মানে কি? সব হইলো ফেল। ফেল কত? 21। দেখেন, এইটাও ফেল, এইটাও ফেল, এইটাও ফেল। তাহলে তিনটা যোগ করেন, তিনটার যোগ করলে আসে কত? 9, 18, 3, 21। ফেল কত? 21। চাইছে কি? শতকরা কতজন পাস করছে? আচ্ছা, ফেল করছে 21। আমি বলছি কি? অলওয়েজ হিসাব হচ্ছে 100, মানে 100%। তাহলে পরীক্ষার্থী ছিল 100, ফেল করছে 21। তাহলে পাস করছে কতজন? 100-21, দ্যাট মিন্স 79%। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই পার্সেন্টেজ জনটন কিচ্ছু লিখবে না, শুধু ম্যাথমেটিক্যাল ডাটাগুলো বসাবেন। দুটো অঙ্কই ললিপপ, 3 নম্বর অঙ্ক দিয়ে সব ক্লিয়ার করে দেবো। 3 নম্বরটা ললিপপ না। এক্সাম্পল দুই কি ডান হয়েছে একটু কমেন্টস করেন তো। 3 নম্বর অঙ্ক দিয়ে পুরো ভেজাল মুক্ত করে দেবো। তিন নম্বর কি ডান হয়েছে নাকি একটু লেখেন তো। আমি সব ক্লাসে রেখে দেবে, সব ক্লাসই গ্রুপে সেভ থাকবে। 775 জন লাইভ করতেছেন, একটু শেয়ার করে দেন, দেখি 1000 হয় কিনা আজকে। একটু সবাই শেয়ার করে দেন, পরিচিতদের মেনশন করেন। 3 নম্বর অঙ্কটা করে একটা ফিডব্যাক নেব। 3 নম্বর অঙ্কটা খুব মনোযোগ সহকারে যদি বোঝেন, বেঞ্চিত্র অনেক কিছুই শেষ। ওকে, সবাই ডান হয়েছে। আচ্ছা ভাইয়া,
এখন আমি আজকের ক্লাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাটটা করবো, নাম্বার থ্রি। খুব মনোযোগ সহকারে এই ম্যাটটা বুঝবেন, এটা যদি বুঝতে পারেন বেনচিত্রার খেলা মোটামুটি শেষ। এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট ম্যাথ, খুব মনোযোগ সহকারে প্রশ্নটি বুঝতে হবে। আমি এখানে অনেক সময় নিয়ে বোঝাবো, সবচেয়ে বেশি মনোযোগ এখন দিবেন, ঠিক আছে? আচ্ছা, কি বলছে কোশ্চেনটা? একটি পরীক্ষায় 60% গণিতে 70% ইংরেজিতে 60% গণিতে 70% ইংরেজিতে পাশ করে উভয় বিষয়ে 15% ফেল করলে, উভয় বিষয়ে পাশ করে। ভাইয়া খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন, খুব মনোযোগ। প্রথমে আসেন বিষয় কয়টা, দুইটা। আমি কি বলছি, কোশ্চেন টোশ্চেন আমি কিছু পারবো না, বিষয় দুইটা হইলে গোল্লা কয়টা, দুইটা। বিষয় কয়টা, দুইটা, গোল্লা কয়টা, দুইটা। প্রথমটা হচ্ছে গণিত, তার মানে এটা হচ্ছে ম্যাথ, পরেরটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, এটা কি উভয়? আচ্ছা, এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য লিখতেছি, লিখলাম। আচ্ছা, তাহলে গল্প শুরু হবে কি দিয়া, কোশ্চেনের শেষ দিয়া। কি বলছে, উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল, তার মানে এতটুকু ঘরে বসবে কত, 15। এই পর্যন্ত কি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার তারপর শিখছি কি, তার আগের ডাটা, আগের ডাটা কি বলছে, 70% ইংরেজিতে পাশ। আচ্ছা, তাহলে পুরা ঘরে থাকবে কতজন, 70 জন, পুরা ঘরে থাকবে 70 জন, অলরেডি আছে কতজন, 15 জন, তাইলে আর থাকবে কত, 55 জন। গল্পটা কি এই কর কথা ছিল না, এটা হবে না। প্রশ্ন হচ্ছে কেন, এইটাই হচ্ছে ম্যাথে বেনচিত্রের মূল বোঝার জায়গা। আচ্ছা, আপনারা আমি কি শিখেছি আগে, পুরা ঘরে ছিল 70 জন, অলরেডি দখল করছে 15 জন, তাহলে এই জায়গায় থাকার কথা ছিল কত, 55, তাই না? কিন্তু 55 হবে না কেন, মনোযোগ সহকারে দেখেন। প্রথম কথা, আমি একটু বেনচিত্রের কনসেপ্টটা বলি। এই যে আমি গোল্লা নিলাম, এই জায়গায় একটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, মোট তিনটা ঘটনা না, এই তিনটা একই ঘটনা হওয়া লাগবে। একই ঘটনা মানে কি, পাশ করলেই তিনোটাই পাশ হইতে হবে, ফেল হইলে তিনোটাই ফেল হইতে হবে। তার মানে কি, এই তিনোটাতে আমি যেই পয়েন্টগুলো বসাবো, ডিজিটগুলো বসাবো, সবই একই ঘটনা রইতে হবে। তার মানে কি, পাশ করলে সবটি পাশ হইতে হবে, ফেল করলে সবগুলো ফেল হইতে হবে। পাশ করলে সব পাশ, ফেল করলে সব ফেল, মাথায় ঢুকান। আচ্ছা, এইবার একটু ভাই আসেন তো, এইটা হচ্ছে ফেল, এটি ফেল, তাহলে আমার এটিও কি ফেল হতে হবে না, এইটাও কি ফেল হওয়া লাগবে না? আপনারা কি কি শিখাইছি, এই জায়গায় তিনোটা ঘটনাই একই ঘটনা হইতে হবে। আগের এক আর দুই নম্বর কোশ্চেনে সব একই ঘটনা ছিল, একে ছিল সব ফেল, একে ছিল সব পাশ, দুয়ে ছিল সব ফেল। এইবার তিনি এসে করছে কি, পাশ আর ফেল মিলিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমি এইটা যেহেতু ফেল নিছি, বাকি দুইটা হবে ফেল। আচ্ছা, এবার একটু মনোযোগ সহকারে দেখেন, আপনারা বলছে কি 70% ইংরেজিতে পাশ, তাহলে 70% যদি ইংরেজিতে পাশ হয়, তাহলে ইংরেজিতে ফেল কত, 30 না? 70% যদি ইংরেজিতে পাশ হয়, আপনারা বলছে কি সব ফেল বানিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে 30% হচ্ছে ফেল। আচ্ছা, যদি 60% গণিতে পাশ হয়, তার মানে কি 40% হচ্ছে গণিতে ফেল। আমি কি বুঝাইতে পারছি, সব ফেল বানাইতে হবে না, তাহলে 70% যদি ইংরেজিতে পাশ করে, তাহলে ইংরেজিতে ফেল করছে কত, 30, 60% যদি গণিতে পাশ করে, তাহলে গণিতে ফেল করছে কত, 40। আচ্ছা, এই লেভেলটা দেখেন ভাইয়া, 30% গণিতে ফেল, 30% ইংরেজিতে ফেল, তার মানে এই পুরা ঘরে থাকবে কত, 30। এটা কার ঘর, ফেলের ঘর না, এই পুরা ঘরে থাকবে 30, অলরেডি আছে কত, 15, তাহলে বাকি থাকবে কতজন, 15 জন। এই পুরাটা হলো ফেলের রাজ্য, ফেলের রাজ্য গদ্যময়, এই ফেলের রাজ্যে 30 জন থাকার কথা, অলরেডি আপনি 15 জন রাখছেন, তাহলে বাকি জায়গায় রাখতে পারবেন কতজন, 15 জন। বুঝাইতে পারছি, এবার আসেন তার আগের ডাটা, 40% ফেল, এই পুরা ঘরে থাকবে কত, 40, পুরা ঘরে থাকবে কত, 40, এই ফেলের ঘরে 40 থাকবে, অলরেডি আছে 15, তাইলে আর থাকবে কত, 25। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে 25 আর 15 যোগ করেন, 15 15 30, 30 আর 25 55। আচ্ছা, এই 55 কারা, ফেল ফেল ফেল, তার মানে ফেল, ফেল করছে কত, 55। বুঝাইতে পারছি, চাইছে কি পাশ, তার মানে কি টোটাল পরীক্ষার্থী কত হলো, 100, ফেল করছে কত, 55, পাশ কত, 100 -55, দ্যাট মিন্স 45। বুঝাইতে পারছি,
এই ম্যাচ যদি বুঝে থাকেন আপনার প্রিলিমিনারি স্টেজে ইনশাল্লাহ বেনচিত্রে আর কেউ আটকাতে পারবে না। তাহলে যদি পুরাটা বুঝে থাকেন সবাই লেখেন টাইপ ওয়ান ফুল ডান। এই তিন যদি বুঝে থাকে আর কেউ আটকাতে পারবে না। টাইপ দুই তো ললিপপ, টাইপ ওয়ান কি ডান হয়েছে? বেনচিত্র কঠিন না? কি অবস্থা, একটু ফিডব্যাক দেন। বুঝলে এগুলো কিচ্ছু না, না বুঝলে অনেক কিছু। টাইপ ওয়ান কি ফুল ডান হয়েছে নাকি? ক্লাসটা একটু সবাই শেয়ার করেন। 835 জন আমাদের ক্লাস লাইক করতেছে, দেখি আমাদের ক্লাস আজকে 1000 জন করে কিনা। টাইপ ওয়ান ফুল ডান হয়েছে নাকি? আচ্ছা আমরা এখন টাইপ টুতে যাব। টাইপ ওয়ান যারা বুঝছেন টাইপ টু একটু ক্লু ধরাই দিলেই পারবেন। তার আগে আমি একটু কথা বলি জাস্ট 2 মিনিট, তারপর আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি। আমি 44তম প্রিলি প্লাস সকল নিয়োগ এটাতে ব্যাংক থাকবে না, ব্যাংক বাদে। এটার অনলাইন ব্যাচ আল্লাহ যদি রহমত করে আগামীকালকে থেকে ভর্তি শুরু হবে, 14 অক্টোবর থেকে ভর্তি শুরু হবে। কোর্স ফি হচ্ছে 1070 টাকা, ক্লাস হবে 70-এর বেশি, ক্লাস হবে শনি সোম বুধ সপ্তাহে 3 দিন রাত 10টায়। তার মানে আমাদের আনুষ্ঠানিকভাবে আগামীকালকে থেকে 44তম প্রিলি প্লাস সকল নিয়োগ ব্যাংক বাদে এটার অনলাইন ব্যাচের ভর্তি শুরু হবে। এই ব্যাচের ক্লাস শুরু হবে 15 নভেম্বর থেকে। ইনশাল্লাহ যারা ম্যাথমেটিক্সে খুব ঝামেলার ভিতর আছেন তারা এই কোর্সটা করবেন, ম্যাথে আল্লাহর রহমতে কোনো সমস্যা থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বললাম, যারা আমার কাছে প্রিভিয়াস ব্যাচে পড়ছে প্রায় 2000-এর মতো স্টুডেন্ট, তাদের কাছে জিজ্ঞাসা করবেন রাহাত ভাই কেমন পড়ায়। এটা 15 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে, আগামীকালকে থেকে এটার ভর্তি শুরু। এই ব্যাচের ভর্তি কার্যক্রম কালকে থেকে শুরু হবে। আর 43তম রিটার্ন ব্যাচের ক্লাস 16 নভেম্বর শুরু হবে, এটার ভর্তি শুরু হবে পিলির পর 30 অক্টোবর থেকে। যেহেতু সেটার ভর্তি এখনও শুরু হবে না তাই এটা নিয়ে আমি কোনো অ্যানাউন্স করতেছি না। আর সরাসরি পিলি আর রিটার্নের ব্যাচ নভেম্বর মাসে শুরু হবে। কোথায় পড়াবো, ফি কত, এটা আমি ভবিষ্যতে জানিয়ে দেবো। কথা কি বুঝাইতে পারছি? তার মানে ফাইনালি কী জানলাম, 44তম প্রিলি সহ সকল নিয়োগের ব্যাচ কালকে থেকে ভর্তি শুরু, ক্লাস শুরু হবে 15 নভেম্বর, ফি 1070। আমার গত বিসিএসএ ফি ছিল 1780, আমি কিন্তু ফি অনেক কমিয়ে দিছি, এর নিচে আর আমার পক্ষে নামা সম্ভব না। 1 টাকাও ডিসকাউন্ট হবে না এবং পুরো টাকাটা একবারে দিবেন। আপনি 6 মাস পড়বেন আমার কাছে, মাত্র 1070 টাকা দিবেন না, মাসে তো 150 টাকা পড়ে, 150 বা সামথিং তার বেশি। আর ক্লাস হবে শনি সোম বুধ রাত 10টায়, ক্লাস হবে 1 ঘন্টা, কঠিন চ্যাপ্টার হইলে 1 ঘন্টা 15 মিনিট, সহজ চ্যাপ্টার হইলে 1 ঘন্টা, কঠিন চ্যাপ্টার হইলে 1 ঘন্টা 15 মিনিট। সব কিছুই পড়ানো হবে আমার নিজস্ব লেকচার শিট দিয়া। ওই লেকচার শিট পড়লে কোনো বোর্ড বই ফলো করা লাগবে না ইনশাল্লাহ, কোনো গাইড বই ফলো করা লাগবে না। আমার কথা কি বুঝতে পারছে? আমি টাইপ ওয়াইজ খুব সুন্দর করে পড়াবো। এই হচ্ছে ঘোষণা, শেষ হলো, এবার পড়ানো শুরু করি। আর যারা অনার্স বিভিন্ন ইয়ারে পড়েন তারাও এই কোর্সটা করতে পারেন। ক্লাস হবে রাত 10টায়, আপনার এই সময় কোনো ব্যস্ততা নাই। এবার এখন টাইপ দুই হ্যাঁ, সব ক্লাস রেকর্ড থাকবে, গ্রুপে সব ক্লাস রেকর্ড থাকবে। আপনার একাধিকবার ক্লাস দেখার সুবিধাতে সব ক্লাসই রেকর্ড থাকবে, মিস করলে পরে দেখতে পারবেন। আর আমি সব কিছু বিস্তারিত কালকে সকালে গ্রুপে পোস্ট দিয়ে দেবো একদম সুন্দর করে। আচ্ছা এবার আসেন টাইপ দুই। আমি যদি টাইপ একের বেসিকটা বুঝে থাকি আমার টাইপ দুই করতে খুব বেশি সময় লাগবে না। আমি একাধিক ম্যাথ করাবো, সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন। একটু বসতেই সময় লাগবে, করতে সময় লাগবে না। আপনার কোশ্চেন দিছে, একটি ক্লাসের 32 জন ছাত্রের মধ্যে
আচ্ছা ভাই বিষয়টা বলেন, আমি আপনাকে প্রথমে কি বলছি, বেনসিটের কোনো ম্যাথ দিলে কোশ্চেন টোশ্চেন কিছু করবো না, দেখবো ঘটনা কয়টা। ঘটনা কি, একটা হলো ফুটবল আর একটা হলো ক্রিকেট, তার মানে গোল্লা কয়টা, দুইটা দিলেন, দুইটা। তাহলে এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ক্রিকেট, এটা কার দেশ, এটা হচ্ছে ফুটবলেরও দেশ ক্রিকেটেরও দেশ, তার মানে ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, ক্লিয়ার? আচ্ছা তারপরের গল্প ছিল কি, কোশ্চেনের শেষ থেকে পড়া শুরু করবো। কোশ্চেনের শেষ বলছে কি, সাতজন দুইটাই খেলে, সাতজন দুইটাই খেলে, এটা কি দুইটা না, দুইটাই না, তাহলে এখানে বসবে কত, সাত, ক্লিয়ার? আচ্ছা তার আগের ডাটা কি, ষোলো জন ক্রিকেট খেলে, এই পুরা দেশে থাকবে কয়জন, ষোলো জন, এই পুরা দেশে থাকবে কজন, ষোলো জন, অলরেডি আছে কজন, সাতজন, তাহলে আর থাকবে কজন, নয়জন। এই পুরা দেশে ক্রিকেটের দেশে থাকার কথা ছিল ষোলো জনের, অলরেডি এই জায়গায় সাতজন আছে, তাহলে আর বাকি থাকে কজন, ষোলো মাইনাস সাত, দ্যাট মিনস হচ্ছে নয়জন, বুঝাইতে পারছি? আচ্ছা তার আগের ডাটা কি, আঠারো জন ফুটবল, তার মানে ফুটবলের দেশ কোনটা, এটা এই দেশে থাকতে পারবে কজন, আঠারো জন, অলরেডি আছে কজন, সাতজন, তাহলে আর থাকবে কজন, এগারো জন, বুঝাইতে পারছি? আচ্ছা এক নম্বর ললিপপ, এটা আগের অঙ্কই, দুই নম্বর থেকে আর একটু ক্রিটিক্যালে যাবো। এগারো পাইলাম, সাত পাইলাম, নয় পাইলাম, তাহলে এগারো সাত আর নয় যোগ করলে কত আসে, এগারো সাথে হচ্ছে আঠাইশ, আঠাইশ আর নয় হচ্ছে সাতাইশ জন, খুব ভালো কথা। এরা কারা, এ হচ্ছে কোনো কিছু খেলে, এও খেলে, এও খেলে, তার মানে কোনো না কোনো কিছু খেলে, এরা হচ্ছে কতজন, সাতাইশ জন। তিন ওটাই তো একই ঘটনা, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, উভয়টা খেলে, তাহলে খেলে কয়জন, সাতাইশ জন। আপনার দ্বারা চাইছে কি, কতজন কোনোটাই খেলে না, মানে খেলে না, তাহলে আমার খেলে সাতাইশ জন, ছাত্র আছে বত্রিশ জন, ছাত্র আছে বত্রিশ জন, খেলে সাতাইশ জন, তাহলে খেলে না কয়জন ভাইয়া, খেলে না হচ্ছে কি, তাহলে টোটাল যতজন মাইনাস হচ্ছে যতজন খেলে, তার মানে কি পাঁচজন, বুঝাইতে পারছি? তার মানে খেলে হচ্ছে আমার সাতাইশ জন, আর ছাত্র আছে বত্রিশ জন, তাহলে খেলে না কয়জন, বত্রিশ মাইনাস সাতাইশ, দ্যাট মিনস পাঁচজন। আমি বুঝাইতে পারছি, এটা খুব ইজি অঙ্ক, টাইপ ওয়ান করলে এটা পারার কথা, ক্রিটিক্যাল অঙ্কটা এখন করবো। তার আগে একটু ফিডব্যাক দেন তো, এই ওয়ান কি ডান হয়েছে নাকি, এই ওয়ান কি ডান হয়েছে কিনা একটু ফিডব্যাক দেন, এই ওয়ান কি ডান হয়েছে কিনা একটু ফিডব্যাক দেন তো, ওয়ানটা কি ডান হয়েছে কিনা, ওয়ানটা কি ডান হয়েছে কিনা একটু ফিডব্যাক দেন সবাই, এরপর আমি দুয়ে যাচ্ছি। এক নম্বরের কি অবস্থা একটু বলেন দেখি, এক নম্বরের কি অবস্থা, আচ্ছা ওয়ান ডান হয়েছে, এটা ললিপপ অঙ্ক ছিল, দুই নম্বর অঙ্কটা দেখেন, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, দুই নম্বর ম্যাথটা একটু দেখেন, আপনারা দুয়ে বসে কি দেখেন, বাসিংতে পনেরো জনের, পনেরো জন একশো মিটার দৌড়ে, পনেরো জন একশো মিটার দৌড়ে, বারো জন দুশো মিটার দৌড়ে, বারো জন দুইশো মিটার দৌড়ে, সাতজন দুটোতেই অংশগ্রহণ করে, সাতজন দুটোতেই অংশগ্রহণ করে, করে তিনজন প্রতিযোগী কোনটাতে অংশগ্রহণ না করলে, তিনজন প্রতিযোগী আচ্ছা ভাই কোশ্চেনটা দেখেন, আমি পুরো কোশ্চেনটা একবার বলি, আমি পরে শীট দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা ছিল এরকম, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পনেরো জন একশো মিটার দৌড়ে, বারো জন দুইশো মিটার দৌড়ে এবং সাতজন দুটোতেই অংশগ্রহণ করে, তিনজন প্রতিযোগী কোনোটাতেই অংশগ্রহণ না করলে মোট প্রতিযোগীর সংখ্যা কত। আচ্ছা চাইছে কি মোট প্রতিযোগীর সংখ্যা, আমি আপনার প্রথমে কি বলছি, বেনসিটের ম্যাথে কি চাইছে আমি দেখবো না, আমি প্রথমে কি করব, যেহেতু ঘটনা দুইটা, গুল্লা হবে কয়টা, দুইটা, আচ্ছা দিলাম দুইটা, একটা হচ্ছে একশো মিটার দৌড় আর এটা হচ্ছে কি দুইশো মিটার দৌড়, খুব ভালো কথা, এটা হচ্ছে কি উভয়টা, খুব ভালো কথা। আপনারা আমি এরপর শিখেছি কি, শুরু হবে কোশ্চেনের শেষ ডাটা থেকে, শেষ ডাটা কি বলছে ভাইয়া, এখানেই হচ্ছে মজার জিনিস, তিনজন প্রতিযোগী কোনোটাতেই অংশগ্রহণ করে না, এতক্ষণ পর্যন্ত যখন অঙ্ক করছেন প্রথমে কি ছিল, উভয় বিষয় এই ছিল, উভয় খেলে এইটা, তাই না? এবার একটু ব্যতিক্রমী জিনিস আছে কি, তিনজন প্রতিযোগী কোনোটাতেই অংশগ্রহণ করে না। আচ্ছা ভাইয়া বিষয়টা দেখেন, এরা কি বক্সের মধ্যে, এরাও বক্সের মধ্যে, এও বক্সের মধ্যে, তার মানে যে অংশগ্রহণ করে না সে কি বক্সের বাইরে থাকবে না, তার মানে এরা লাগবেন বাইরে,
যখনই আপনার ডাটায় কোনো একটা কিছু আসবে যে অংশগ্রহণ করে না, দ্যাট মিন্স আমরা ছোটবেলায় দুধবাত খেলছিলাম না, যে তুমি দুধবাত, এ হলো দুধবাত। দুধবাত কি বক্সের মধ্যে থাকবে? দুধবাত থাকবে বক্সের বাইরে। তার মানে যে অংশগ্রহণ করবে না, যে খেলবে না, সে তারে আপনি সবসময় বাইরে রাখবেন। তাহলে তিনটা কি বাইরে রাখছেন? আচ্ছা রাখছি। এইবার আসেন তার আগের ডাটা। তার আগের ডাটা কি বলছে? সাতজন দুইটাতেই অংশগ্রহণ করে। তাহলে দুইটা কি এইটা না? তাহলে এই যে কয়জন? সাতজন। তার মানে দুধবাতরে অলওয়েজ বাইরে রাখবেন। রাখছি। তার আগের ডাটা সাতজন দুইটাতে অংশগ্রহণ করে, এটা তো দুধবাত, এর তো কোনো হিসাবই নাই, এর বাইরে রাখছেন, বাইরে রেখে দেন। আচ্ছা তাহলে সাতজন দুইটাতে অংশগ্রহণ করে, এটা সাত। আচ্ছা খুব ভালো কথা। তার আগে কি বলছে? বারো জন দুশো মিটারে। তার মানে দুশো মিটার কতজন? বারো জন। অলরেডি দখল করছে কয়জন? সাতজন। তাইলে আর থাকবে কয়জন? পাঁচজন। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা এবার আসেন তার আগে। পনেরো জন একশো মিটার, পনেরো জন একশো মিটার, এই পুরো করে কতজন? পনেরো জন। অলরেডি জায়গা দখল করছে কয়জন? সাতজন। তাইলে আর থাকবে কয়জন? আটজন। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা বুঝাইতে পারছি। এবার আপনার দ্বারা চাইছে কি? মোট প্রতিযোগী কত? আচ্ছা মোট প্রতিযোগী যখন বলবে, আপনি যারা দুধবাত রাখছেন তার কোনো ফাংশন নাই, কিন্তু সেও তো প্রতিযোগী। আপনি যারা দুধবাত রাখতেন ছোটবেলায়, সেও কি প্রতিযোগী না? তার মানে যখন বলবে টোটাল প্রতিযোগী কত, তখন এই দুধবাতরে যোগ করতে হবে। তাহলে আঠাশ সাত যোগ করলে কত? পনেরো। পনেরো আর পাঁচ যোগ করলে কত? বিশ। এই দুধবাতও যোগ হবে, তার মানে তেইশ। তাহলে টোটাল প্রতিযোগী কতজন? তেইশ জন। মানে সবাইরেই যোগ করে দেবেন। বুঝাতে কি পেরেছি? তাহলে যে দুধবাত থাকবে সে বাইরে থাকবে, যে অংশগ্রহণ করবে না, দুধবাত মানে কি, যে অংশগ্রহণ করবে না সে বাইরে থাকবে, কিন্তু তারেও যোগ করতে হবে। কখন? যখন টোটাল প্রতিযোগী চাবে। আদারওয়াইজ এর কিন্তু আর কোনো ফাংশন নাই। বাইরে রাইখা দিছি, রাইখা এই ভ্যালুগুলা আগের নিয়মে বসাইছি। তারপর যেহেতু সব টোটাল প্রতিযোগী চাইছে, এখন কি যোগ করে দেবো। যোগ করে দিলে আসে কত? তেইশ। তাহলে মোট প্রতিযোগী কত? তেইশ। তাহলে আরও একটা নতুন নিয়ম শিখলাম। এক্সাম্পল দুই কি ডান হয়েছে ভাইয়া? আরও দুইটা ম্যাথ করবো, সেই দুটা তো আরও নতুন দুইটা নিয়ম শিখবো। তাহলে বেনচিত্র এমসিকিউর খেলা শেষ। আরও তিনটা ম্যাথ করবো, তিনটা। আর তিনটা ম্যাথ করলে এমসিকিউর কোশ্চেন হিসেবে অ্যান্সার করে আসতে পারবেন। আরও তিনটা ম্যাথ শিখতে হবে শুধু, মাত্র থ্রি। কি অবস্থা একটু কমেন্টস করেন তো। কি অবস্থা একটু কমেন্টস করেন সবাই, বুঝছেন কিনা? একটু কমেন্টস করেন, বুঝছেন কিনা? আচ্ছা আরেকটা এক্সক্লুসিভ ঘোষণা দেই, আগামীকালকে যেহেতু আমাদের চুয়াল্লিশতম পিলির ব্যাচে, পিলিশ সকল নিয়োগের ব্যাচের ভর্তি শুরু হবে আগামীকাল চোদ্দই অক্টোবর। এই চোদ্দই অক্টোবর শুধু একদিনের জন্য, যেহেতু শুভ সূচনা, এক হাজার সত্তর টাকা এই ব্যাচে আপনি সাতশো সত্তর টাকায় ভর্তি দিতে পারবেন, শুধুমাত্র আগামীকালকের জন্য। এটা ব্যাচের প্রথম দিন দেখা। পনেরোই অক্টোবর অনুরোধ করে কোনো লাভ নাই, শুধুমাত্র চোদ্দই অক্টোবর যখন আমি স্ট্যাটাসটা দেবো ভর্তি শুরু, এই সুযোগটা যারা নিতে চান চোদ্দই অক্টোবর মানে আগামীকালকে ভর্তি দিতে হবে। আগামীকালকে যারা ভর্তি হবেন তাদের জন্য ফি শুধু কালকের জন্য সাতশো সত্তর, এরপর থেকে এক হাজার সত্তর। এটা আপনি পরীক্ষার আগের দিন ভর্তি হইল, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এবার একটু পড়ানো শুরু করি। গুড, আচ্ছা বুঝছেন? এবার আসেন অঙ্ক নম্বর তিন। একই জিনিস একটু ডিফারেন্ট প্যাটার্ন ভাইয়া, গল্প একই। তিনে কি বলছে দেখি? চারশো জন লোকের একটি দলে, চারশো জন লোকের একটি দলে দুইশো ষাট জন ইংরেজি, দুইশো ষাট জন ইংরেজি। আচ্ছা তারপর কি বলছে? একশো আশি জন বাংলায় কথা বলতে পারে, একশো আশি জন বাংলায় কথা বলতে পারে, খুব ভালো কথা। তারপর কি বলা হয়েছে? কতজন উভয় ভাষায় কথা বলতে পারে, কতজন উভয় ভাষায় কথা বলতে পারে। আর দুইটা অঙ্ক পর্যন্ত থাকেন, দেখেন বেনচিত্র জয় হয় কিনা। আচ্ছা আপনারা আমি প্রথম গল্প কি বলছি, যখনই বিষয় বলবে দুইটা গোল্লা কাটা, দুইটা কোশ্চেন পড়ার কোনো দরকার নাই, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে কি বাংলা। আচ্ছা এইবার ভাইয়া এই অঙ্কটার পাশে একটা স্টার দেন, এটা একটু ব্যতিক্রমী ম্যাথ। আচ্ছা আপনার প্রথমে বলছে কি, আমি এতক্ষণ পর্যন্ত যখন ম্যাথ করছি এই উভয় ভাষায় একটা কিছু দেয়া ছিল, সেটা বসাইছি, বসে ম্যাথ করছি, কিন্তু এইবার আপনার দ্বারা উভয় ভাষায় কথা বলতে পারে কতজন, এইটাই চাইছে, উভয় ভাষায় কতজন কথা বলতে পারে। তাহলে আমার প্রথম কাজ কি, এই ম্যাথে উভয় ভাষায় আপনি ধরবেন কথা বলতে পারে একজন, তার মানে উভয় ভাষায় কথা বলতে পারে কতজন? একজন। শুধুমাত্র উভয় ভাষায় কথা বলতে পারে কতজন, যদি এই ধরনের কোশ্চেন দেয় তখন আপনি প্রথমে এটা এক্স ধরছেন, ধরলাম। আচ্ছা
এরপর বলছে কি বাংলায় 180 জন, তার মানে টোটাল গড্ডাতে কতজন থাকার কথা ছিল? 180 জন। বাংলায় থাকার কথা ছিল কি 180 জন। অলরেডি এখানে এক্স একজন জায়গা দখল করছে, পুরা ঘরে থাকার কথা ছিল 180 জনের, পুরা ঘরে থাকার কথা ছিল 180 জনের, এই জায়গায় অলরেডি একজন জায়গা দখল করে ফেলছে, তাহলে এই বাকিটুক জায়গায় থাকবে কত ভাইয়া? 180 - x না? মানেটা কি, আপনি যখন আগের অঙ্ক করছিলেন তখন কি ছিল? 60 জন উভয় ভাষায় কথা বলতে পারে, এরপর যদি ইংরেজিতে 90 জন কথা বলে, তার মানে পুরা ঘরে 90, আপনি লিখছেন কি তাহলে থাকতে পারবে 30, দ্যাট মিনস কি 90 - 60 লিখছেন না? 90 থেকে এই জায়গার ভ্যালুটারে বিয়োগ করছেন না? এখন আপনি বলছেন উভয় ভাষায় কথা বলতে পারে একজন, উভয় ভাষায় কথা বলতে পারে কতজন? একজন। তাহলে উভয় ভাষায় যদি একজন কথা বলতে পারে তাহলে এই পুরা ঘরে থাকতে পারে কতজন? 180 জন। তাহলে এতটুকু জায়গায় একজন যদি থাকে, 180 জন যদি পুরা ঘরে থাকার কথা থাকে, একজন যদি দখল করে, তাহলে এই জায়গায় থাকতে পারবে কত? 180 - x। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি। এরপর বলছে কি 60 জন ইংরেজি, 60 জন ইংরেজি, এই পুরা ঘরে থাকার কথা ছিল কি 260, এই পুরা ঘরে থাকার কথা ছিল 260, অলরেডি একজন আছে, তাহলে এই বাকিটুক জায়গায় থাকতে পারবে কত? 260 - x না? ভাই বিষয়টা বুঝেন, এই পুরা ঘরে থাকার কথা ছিল 260 জনের, অলরেডি জায়গায় একজন আছে, তাহলে এই জায়গায় থাকতে পারবে আর কতজন? 260 - x। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? এরপর আমি কি করছি, অলওয়েজ এই জায়গায় যা ছিল তার যোগ করছি, 260 - x + x + 180 - x। আচ্ছা ভাই বিষয়টা দেখেন, এও হচ্ছে কোন না কোনো ভাষায় কথা বলে, এও কথা বলে, এও কথা বলে, তাই না? এখন আপনার টোটাল লোক বলছে কত? 400 জন, তাই না? তারপরে এই পুরা ঘর, এই পুরা ঘরে কতজন থাকতে পারে? 400 জনে, পুরাটাতে থাকতে পারে কতজন? 400 জনে। তাহলে এই জায়গায় থাকতে পারে এতজন, এই জায়গায় থাকতে পারে এতজন, এই জায়গায় থাকতে পারে এতজন, আর তিনোটা ফ্ল্যাট, যদি এটা একটা ফ্ল্যাট ধরেন, এটা একটা ফ্ল্যাট ধরেন, এটা একটা ফ্ল্যাট ধরেন, এই তিনটা ফ্ল্যাটে মোট থাকতে পারে কতজন? 400 জন। তাহলে আপনি এই তিনটার যোগফল সমান সমান কি 400 লিখতে পারেন না? এটা হচ্ছে আপনার ফ্ল্যাট ওয়ান, এটা হচ্ছে ফ্ল্যাট টু, এটা হচ্ছে ফ্ল্যাট থ্রি। আপনার বলছে পুরো ফ্ল্যাটে 400 জন থাকে, তার মানে কি ফ্ল্যাট ওয়ান প্লাস ফ্ল্যাট টু প্লাস ফ্ল্যাট থ্রি, এইটা সমান সমান কি 400 লেখা যায় না? তাহলে এই ঘরের লোক সংখ্যা, এই ঘরের লোক সংখ্যা, এই ঘরের লোক সংখ্যা, তিন ঘরের লোক সংখ্যা যদি যোগ করেন তাহলে কি টোটাল লোক সংখ্যা পাইবেন না? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার ক্যালকুলেশন করেন, এই আর এক্স কাটা, 260-এর সাথে 180 যোগ করলে আসে 440, 440 মাইনাস এক্স সমান সমান হচ্ছে 400, বা মাইনাস এক্স সমান সমান হচ্ছে 400 - 440, দ্যাট মিনস হচ্ছে -40, এই মাইনাস কাটা যায়, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 40 জন, তার মানে উভয় ভাষায় কথা বলতে পারে কতজন? 40 জন। আমি কি বুঝাইতে পারছি? এটা ব্যাক ক্যালকুলেশন করে আরও দ্রুত করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেকে ধরতে পারবেন না, এর জন্য আমি একটা নিয়মে সব ম্যাথ শিখাইলাম। এইটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান, আর একটা ম্যাথ লাগবে, আরেকটা ম্যাথের সাথে আংশিক জিনিস বোঝা লাগবে, তাইলে ভেনসূত্র ক্লিয়ার। এক্সাম্পল 3 কি ডান হয়েছে একটু সবাই কমেন্টস করেন তো, এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি, এক্সাম্পল 3 ডান হয়েছে কিনা এটা একটু কমেন্টস করেন সবাই, এক্সাম্পল 3 ডান হয়েছে কিনা এটা একটু কমেন্টস করেন। এক্সাম্পল 3 ডান, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আর দুটো অঙ্ক ভাইয়া, আর দুইটা করলে পিলির এমসিকিউ শেষ, আর রিটার্নে যে ধরনের কোশ্চেন আসে এগুলো আমি আজকে আলোচনা করবো না, আমি পেঁচাচ্ছি না, যেহেতু সামনে আমাদের পিলি পরীক্ষার অল্প কদিন পর, এখানে আমি আপাতত যে জিনিসগুলো আসতে পারে এটা নিয়ে আসি। বেঞ্চিত্র বেসিক্যালি ক্লাস দুইটা, বেঞ্চিত্র জন্য দুইটা ক্লাস দরকার, আমি একটা ক্লাস নিচ্ছি যেহেতু আমাদের সামনে নকিং এট দ্য ডোর পরীক্ষা এসে পড়ছে, আর একটা ক্লাস যদি ভবিষ্যতে সুযোগ পাই পরে নেওয়া হবে পিলির পর, আগে না। এতটুকু পড়লে ইনশাল্লাহ মোটামুটি বেসিক ধারণা হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন 4, এটা খুব ভালো মতো বুঝতে পারলে অনেকটুকু খেল খতম। 4-এ কি বলছে দেখেন, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা, এবং প্রত্যেকে দুটো সে অন্তত একটু এসে কথা বলতে পারে, বাংলায় কতজন কথা বলতে পারে, বাংলায় কতজন